Welcome to the Hafiz Diary. Do subscribe and enjoy the video. So let's know about the news of Fort. যখন আমরা ছোট ছিলাম 5 বছর তারও আগে মানে প্রায় 10-15 বছর আগে আমরা ভাবতাম ভোট হচ্ছে একটা উৎসব। আমাদের 12 মাসে 13 পার্বণ আমাদের হিন্দু ভাইদের জন্য থেকে থাকে। আমাদের বছরে দুটো পার্বণ থাকে। আমরা এক্সট্রা আলাদা করে একটা পার্বণ ভাবতাম সেটা হচ্ছে ভোট। প্রতি 5 বছর অন্তর অন্তর আমাদের এদিকে ভোট হয় বা পঞ্চায়েত ভোট হয়। সে পঞ্চায়েত ভোটের এই আশপাশগুলো চারিদিকে প্রচুর সাজ্জায় সেজে ওঠে, একদম প্রচুর চারিদিকে ব্যানার পোস্টার সব ভরে যায়। যখন ভোটের দিন হয় ঠিক সেরকম ঠিক এই জায়গাগুলোতে যেখানে দেখতে পাচ্ছেন এই পাশে যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে প্রচুর মানুষ ত্রিপল পেড়ে বসে থাকে, বিজেপি, আরএসপি, সিপিআইএম, কংগ্রেস, তখন তৃণমূল ছিল না। তো যাই হোক, ছোটোবেলাতে যখন খুবই ছোট ছিলাম তখন তারা আমাদেরকে ছোট করে একটা আই ক্যাপ দিত, ছোট্ট একটা ক্যাপ চোখে পড়ত। তো যাই হোক, সেটা দিয়ে আমরা কোনো রকম ভোটের পক্ষপাতিত্ব ছিলাম না ছোটোবেলাতে। যাই দিত আরএসপি সিপিএম, যাই হোক, এর একটা পড়তাম ওর একটা পড়তাম, একটা উৎসব পালন করতাম। কিন্তু হঠাৎ করে বড় হলাম, বড় হওয়ার পর যত বড় হই ততই ব্যাপারটা আরও বেশি বুঝতে পারি। বেশ ভালোই চলছিল আমাদের এই নদা ব্লকে, কোনো রকম ঝোড়ঝামেলা কিছু ছিল না। কিন্তু হঠাৎ করে একদিন এক সমস্যা ঘটে গেল। পাটিকে বাড়ি 41 নম্বর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে বিশাল একটা মিস আপ ঘটে যায় এবং সেখানে আমার চাচু সম্পর্কে চাচু হচ্ছে তাকে গুলি করে হত্যা করা হয় এবং আমার একটা ভাই তার পায়ে গুলি লাগে এবং সে ব্লাড ক্যান্সারে এখন আক্রান্ত। তো যাই হোক, সে এখন খুবই অসুস্থ হয়ে রয়েছে, ইদানিং একটু ভালো আছে। প্রচুর টাকা তার পেছনে খরচ করা হয়েছে এবং সে এখন খুবই খারাপ পর্যায়ে আছে। তো যাই হোক, সেই ব্যাপারটা যাই, তো সেখানকার আগেকার ভোট আর এখনকার ভোটের মধ্যে অনেক পার্থক্য চলে এসেছে। তো এখন আমি দেখাতে চাইবো এই জায়গাগুলো, আশপাশে যে জায়গাগুলো দেখছেন এই জায়গাগুলো, যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে প্রচুর ভোটের রমরমা হয়। আমাদের স্কুলটি এখান থেকে প্রায় 100-150 মিটার দূরে। তো 150 মিটার দূরে কোনো রকম 150 মিটারের মধ্যে 144 জারি করা হয়, তো সেখানে কেউ ঢুকতে পারে না। তো সেই লক্ষ্যে দূরে সব লোকেরা বসে থাকে। তো এখন আমি দেখাতে চাইবো সেই জায়গাগুলো। তবে এবার ভোটে কে জিতবে কে জিতবে না সেটা আলাদা ব্যাপার। তবে ভোটের মরশুম আবারও আসছে 8 তারিখ, আগামী 8 তারিখে ভোট হতে চলেছে, আজকে 6 তারিখ, 5 তারিখ। তো যাই হোক, আর মাত্র 2 দিন বাকি আছে। প্রচার পর্ব জোর কদমে চলছে। তৃণমূল কংগ্রেস সম্ভবত প্রচারকর্মে অনেকটা এগিয়ে রয়েছে। বাকি আমচিহ্ন রয়েছে, পিছনে দেখতে পাচ্ছেন আমচিহ্ন, আর তাছাড়াও গোলাপ চিহ্ন রয়েছে। তারপর সিপিআইএম, কংগ্রেস, আরএসপি সব প্রচুর প্রার্থী, প্রচুর দল, পদ্মফুল, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি দেখাবো আমার আশেপাশের যে প্রচুর পদ্মফুল, কংগ্রেস, সিপিআইএম, আমরা একটা মেলবন্ধনে থাকি। ভোট মানে উৎসব, যদি আমরা সকলে মিলে এই ভোটটাকে উৎসবে রূপান্তরিত করতে পারি তাহলে অনেক বেশি ভালো হয়। তো ভোট হচ্ছে সেই একটা প্রধান তৈরি হবে যে প্রধান গ্রামের উন্নতি ঘটাবে। তো যাই হোক, এখন কে প্রধান হবে, কে জিতবে, কে জিতবে না সেটা আলাদা ব্যাপার। এখন দেখুন আমাদের এলাকায় কত রকম একই জায়গাতে পতাকা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাইরে অনেক রকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের এদিকে তেমন সমস্যা নেই। একই জায়গাতে কংগ্রেস, সিপিআইএম, আরএসপি সব পতাকা রয়েছে। সো চলুন একবার দেখে নিই আমাদের এই চত্বরটা। একদম চত্বরের সামনের দিকে দেখতে পাচ্ছেন প্রচুর পদ্মফুল, এখানে প্রচুর পদ্মফুলের ব্যানার উঠছে। আর এই পাশে দেখুন ভালো করে, এই পাশে উঠছে জাতীয় কংগ্রেস, কংগ্রেসের হাত চিহ্ন। আবার এইদিকে দোকানের চারপাশে যদি দেখি তাহলে আম চিহ্ন, এবং এখানেও যদি দেখি তাহলে এটা হচ্ছে বর্ণালী মণ্ডল আম চিহ্ন। এখানে রয়েছে একটা গাছ, কংগ্রেস এবং আরএসপির জোট বন্ধন এখানে চলছে। আর এখানে রয়েছে ঠিক এরকম জায়গাতে দেখুন ফুল চিহ্ন, এখানে রয়েছে খুন্তে কোদাল, এখানে রয়েছে তৃণমূল কংগ্রেস। একই জায়গাতে কতগুলো দল, তাদের পতাকাগুলো সুরক্ষিত আছে। তো যাই হোক, এভাবেই সবাই যদি মিলেমিশে তাদের পতাকাগুলোকে ওড়াই, তার ঝান্ডাগুলোকে ওড়াই, একসাথে মিলেমিশে যদি আমরা সকলে মিলে একটা উৎসব পালন করতে পারি তো আমাদের কাছে এটা অনেক খুশির। চলুন এবার আমি নিয়ে যাই সেই জায়গায় যেখানে বিশাল বড় মিস আপটা ঘটেছিল। এখন রাস্তার ধার, এই রাস্তার ধার ধারে অনেকগুলো পতাকা কিন্তু ধ্বজা উঠছে। এই যে কংগ্রেস এবং সিপিআইএমের জোট বন্ধনের পতাকা। সো চলুন সেই জায়গায় নিয়ে যাই আপনাদের।
এটা হলো 41 নম্বর পাটিকে বাড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। এই বিদ্যালয়ে ভোট করব চলছিল ঠিক এরকম সময়ে এই জায়গায় যেটা গেট দেখতে পাচ্ছেন এই গেট, এবং এই গেট থেকে কিছুটা দূরে এইখানে আইসক্রিমের দোকান ছিল, আইসক্রিমওয়ালা এসেছিল, আইসক্রিম বিক্রি করছিল। তো যাই হোক, সেখানে প্রচুর ছোট মায়েদের সাথে ছোট ছোট বাচ্চারা এসেছিল। তো একদল লোক তারা এখানে ফায়ার করে, এবং এখানে ঠিক এরকম জায়গাতে ছোট্ট ছেলেটা দাঁড়িয়েছিল, নাম তার সার্ভার। তো এই সার্ভারের পায়ে গুলি লাগে এবং একটা পা থেকে যে হাড়টা পুরোপুরি খসে চলে যায় এবং প্রচণ্ড রক্তাক্ত হয়ে এই রাস্তা দিয়েই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো যাই হোক, এখন সে আপাতত ব্লাড ক্যান্সারের রোগী হয়ে রয়েছে। তো এখন আমি চলে আসি সেই জায়গায় যেখানে বিশাল বড় একটা মিস আপ ঘটেছিল, ঠিক এরকম জায়গাতেই। এটা হলো সেই গেট, এই গেটের সামনেই এখানেই আমার চাচু শাহিনকে গুলি করে হত্যা করা হয়। আর এই পাশটা রয়েছে সেই স্কুল, সেই স্কুল প্রাঙ্গণে ভোট পর্ব চলছিল। আর এই সাইড দিয়ে একটা ছোট্ট জায়গা রয়েছে, সেই জায়গা প্রাচীর ভেঙে সকলে পালিয়ে যায়। তো এটা গেল সেই অনেক গত পঞ্চায়েতের কথা। তো এইবার আশা করি অনেক শান্তিশিষ্ট ভোট করা হবে। তো এই মুহূর্তে ভোট পর্ব, প্রচার পর্ব, কারা এগিয়ে কারা পিছিয়ে সেটা আলাদা ব্যাপার। এখন আমি ভোট পর্বটা দেখাবো। একটু আগে এই জায়গাগুলো প্রদক্ষিণ করালাম, দেখলাম চারিদিকে প্রচুর ব্যানার, বিভিন্ন দলের, বিভিন্ন রঙের, বিভিন্ন সাইজের ব্যানারগুলো একে অপরকে ঝুলছে। যাই হোক, একত্রে আমরা সেখানে দেখতে পাচ্ছি যে প্রচুর রঙের ব্যানারগুলো ঝুলছে। এবার আমি সামনের দিকে এগিয়ে যাব ধীরে ধীরে, তারপর দেখাবো বাকি এলাকার জায়গাগুলোকে। এখন দূর থেকে দেখতে পাচ্ছেন যেন ভোট পর্ব এখানেই হচ্ছে, আর কোথাও না। প্রচুর ব্যানারে পুরোপুরি আবদ্ধ হয়ে রয়েছে এই জায়গাটি। এখন ধীরে ধীরে এখন চলে যাব রাস্তার দিকে এবং দেখব কার কতটুকু পতাকা এবং কার কতটুকু প্রচার চলছে। সো লেটস গো উইথ মি অ্যান্ড এনজয় দ্য ফুল ভিডিও। সো লেটস গো। রাস্তার ধারে ধারে যেতে যেতে দেখলাম কত পদ্ম ফুলের ব্যানার টাঙানো রয়েছে, সাথে লাল লাল ঝান্ডা, খুন্তি কোদাল। একটু দূরেই গিয়ে দেখতে পাবো তৃণমূল কংগ্রেস এবং পতাকার, পদ্ম ফুলের পতাকা একই সাথে, এবং এই লোকগুলো সবেমাত্র পদ্ম ফুলের পতাকা টাঙিয়ে আসছে। যাই হোক, সত্যি ভোট মানে একটা উৎসব। এখন আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন একই জায়গায় একই দেওয়ালে দু রকম পতাকা। এটা হলো আমাদের মোড়, কালীতলার প্রাঙ্গণ। এবার ধীরে ধীরে আমরা এগিয়ে যাব সামনের দিকে এবং দেখব সামনের মোড়খানি। এটা হচ্ছে সামনের মোড়, এটাকে বলা হয় চৌমথা মোড়। এই সামনের চৌমথা মোড়ে প্রচুর পতাকা রয়েছে, কিন্তু এই পতাকাগুলো কী আর হবে, এই পতাকাগুলো প্রচণ্ড ঝড়ে বাদলে সব একত্রিত হয়ে দুমড়ে মুচড়ে গেছে। যাই হোক, প্রচণ্ড ঝড়ের জন্য পতাকাগুলো সব ভাঁজপ্রাপ্ত হয়েছে বলে যাই হোক আর সেরকম শোভা দিচ্ছে না। এখন এইটুকু দেখানোর পর আমি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সো দেখুন আমার সাথে। চারিদিকে লাল নীল সবুজ কত রকমের ঝান্ডা ঝুলছে, কে জিতবে আর কে হারবে কে জানে। চলো, এখন তো আমার কাজ আমি করি। ঝড়ে সব উল্টে পাল্টে গেছে। ওইদিকে তারা ধরছে কাস্তে হাতুড়ি সিপিআইএম এর, আমাদের একটা বন্ধু সিপিআইএম এর প্রার্থী হয়েছে। যাই হোক, জিতবে কি জিতবে না সেটা আলাদা ব্যাপার, বাট সে তো পোস্টার তো মেরেছে।
এদিকে কংগ্রেসের ঝান্ডা উঠছে, এদিকে কংগ্রেস সিপিআইএম এদিকে মনে হয় কংগ্রেসের জোর বেশি। এখানে কংগ্রেসের একটা গাছ দেখতে পাচ্ছি, ছোটবেলাতে এরকম গাছ দেখতে পেলে অনেক খুশি হতাম। এখানে ফ্যান চিহ্ন নির্দল, আর এদিকে প্রচুর হাত উঠছে, কত হাত। এই যে এখানে দেখতে পাচ্ছেন কংগ্রেসের জোর যার মনে হচ্ছে বেশি, এটা হচ্ছে কোলাইচণ্ডী। আর এখানে ফ্যান চিহ্ন রয়েছে নির্দল প্রার্থী আর কংগ্রেসের, তৃণমূলের সেরকম পতাকা দেখছে না এখানে। চলো আরো এগিয়ে যাই, এদিকে কিছুটা তৃণমূলের পতাকা আছে, এই সাইডে তৃণমূলের পতাকা আছে, এদিকেও তৃণমূলের পতাকা আছে। এখানে প্রচুর তৃণমূলের পতাকা উঠছে, এদিকে কি তৃণমূলের জোর বেশি, কে জানে কার বেশি জোর, সে তো রেজাল্ট আসলে বোঝা যাবে। এদিকে উফ কি অবস্থা, এই সামান্য ঝড় বৃষ্টিতে সবকিছু এক হচ্ছে পুরো এক। এইদিকে দেখি এটা হচ্ছে গোঘাটা মোড়, এই গোঘাটা মোড়ে সম্ভবত আর জোর আছে, বোঝা যাচ্ছে না। তৃণমূলের পতাকা দেখছি সব জায়গাতেই উঠছে, সম্ভবত এইদিকে গোঘাটা প্রার্থী সুষমা ঘোষ দাঁড়িয়েছেন। এদিকে তৃণমূলের পতাকা বেশ ভালোই উঠতে দেখা যাচ্ছে। যাই হোক, সংক্ষিপ্তকালে আমাদের এলাকার ভোটের যে তথ্য সেটা আপনাদের আমি জানাতে চাচ্ছি। কে জিতবে না জিতবে সেটা তো পরের কথা, 8 তারিখের পর যখন রেজাল্ট হবে তখন আপনাদের আমি জানাবো। এখন এই সাইডে দেখা যাচ্ছে তৃণমূল প্লাস কংগ্রেস উভয়ের জোর বেশ ভালোই মনে হচ্ছে, পতাকাতে এতে বড় বড় সব ব্যানার উঠছে। বেশ চলো, যে জিতবে সে জিতুক। এইখানেও একটা আসলে প্রচণ্ড ঝড়ের মধ্যে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে, এখন বলা বেশ কঠিন কে জিতবে। রাস্তা দিয়ে যেতে দেখি ছোট ছোট বাচ্চারা, তারা বোতল বেঁধে সাইকেলের স্পোকে চরম আওয়াজ করছে। তো ছোট্ট স্মৃতি মনে পড়ে গেল ছোটবেলাকার, তাই লিপিবদ্ধ করে নিলাম ক্যামেরার মধ্যে। ঝমঝম করে বৃষ্টি শুরু হলো, তাই সেখান থেকে আমি দ্রুত পালিয়ে এলাম। উফ, চারিদিকে প্রচন্ড মেঘ, সেই মেঘে এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, আমাকে তাড়াতাড়ি পালাতে হবে, তা নাহলে সব বরবাদ হয়ে যাবে। ওয়াও কি রাস্তা, বাবা ওরে বাবারে, বৃষ্টি প্রায় অনেকটাই জোরে জোরে শুরু হয়েছে। এইদিকে দেখা যাচ্ছে কয়েকটা কংগ্রেসের পতাকা, এদিকে দেখা যাচ্ছে কংগ্রেসের পতাকা, এদিকে তৃণমূলের পতাকা নাই, কংগ্রেসের পতাকাই আছে। আর কত জোর কেডা কে বলতে পারে, এখন তো বৃষ্টি শুরু হয়েছে মোরে, এখন আমাকে ভাগতে হবে তাড়াতাড়ি, নইলে ভিজাই যাইব। এই রাস্তা দিয়ে আইলাম, এই রাস্তা দিয়ে এই দেখলাম যে এইগুলো যতগুলো পতাকা ছিল সব ছড়ে এক জায়গায় হয়ে গেছে। সো যারা পতাকাগুলো লাগিয়েছে তাদের খুবই দুঃখ, কারণ ঝড় বৃষ্টিতে পতাকাগুলোর অবস্থা দেখতেই পাচ্ছেন কি হয়েছে। তো কি আর করা যাবে, এটা হচ্ছে টিয়া বৃক্ষ, এ নিয়ে আমি ভিডিও অলরেডি বানিয়েছি। এইখানে দেখো পতাকাগুলোর অবস্থা কী হয়েছে,
সবাই জোরে জোরে ছুটতেছে, যদিও আমার এই মোবাইলটি ওয়াটারপ্রুফ নয়, তো আমাকেও জোরে জোরে ভাগতে হবে। আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমাকে একটু জোরে যেতে হবে, নাহলে মোবাইলটাও ভিজে যাবে, আবার আমিও ভিজে যাব। আমাকে একটু জোরে যেতে হবে, নাহলে আমার মোবাইলটা সত্যানাশ হয়ে যাবে। এই যে এইখানে রয়েছে তৃণমূলের পতাকা, করলাম যাই হোক, ভিডিও করবো বলে বেরিয়েছিলাম, কিন্তু ভালোভাবে তো হইল না, খুবই দুঃখিত মনে। আবার তো হচ্ছে গাড়িতে তেল মেল কম আছে, কাজটা নামাই দিলাম, মোবাইলটা তো ভিজে যাবে, মনে হচ্ছে তো কিছু করার নাই, আমাকে তাড়াতাড়ি যাইতে হবে। এখন আমি ছুটতেছি, বিজে উঠেছে চারিদিকে প্রচারের দামামা। চলুন দেখে আসি কার কতটুকু প্রচার চলছে। গত পঞ্চায়েত ভোট এবং তার আগেকার পঞ্চায়েত ভোট, এই দুটো ভোটের মধ্যে একটা পার্থক্য আমি দেখতে পাচ্ছি। তো আগে মানুষ নিজে প্রচার করত প্রচুর মানুষ নিয়ে, কিন্তু এখন ব্যাপারটা একটু উল্টো হয়ে গেছে। এখন প্রচারকারীর কাছ থেকে, যারা প্রচার করে প্রচারকারীর কাছ থেকে, তারা প্রচার করে নিচ্ছে এবং মাইক্রোফোনে ক্যাচারে টুকটুকুতে মাইক বেঁধে এখন ভোট চেয়ে বেড়াচ্ছে। আগে মানুষ নিজে দলবল সঙ্গী নিয়ে ভোট চেয়ে বেড়াতো, কিন্তু এটা আমি আর দেখতে পাচ্ছি না। তো এখন তৃণমূল কংগ্রেসের বেশ কিছু দল সংগঠন, তারা শক্তিশালী দল, তারা এখন সেই কাজটা করছে। তো যাই হোক, এবার ভোটে কে জিতবে আর কে হারবে সেটা তো যখন সময় আসবে তখনই বোঝা যাবে। তো আপাতত এখন বেশ শান্তশিষ্ট এবং সুস্থ পরিবেশ এখন চলছে। তো এই মুহূর্তে আমি দেখালাম কোন কোন জায়গাগুলো মিস আপ আপনাদের হয়েছিল আমাদের গ্রামে। তো এখন আপাতত আমাদের গ্রামটা বেশ শান্ত, এখানে সমস্ত দলের লোকেরা একটা মেলবন্ধনের মধ্যে আমরা আবদ্ধ হয়ে রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর সন্ধ্যাবেলা হলেই, বিকেল হলেই প্রত্যেক দল প্রত্যেক দলের প্রচার তারা করে চলেছে। তো খুব ভালো লাগে আমার, একটা দল প্রচার যাচ্ছে এবং পাশাপাশি আর একটা দল প্রচার যাচ্ছে, দুটো একই সাথে একই রকমভাবে উইদাউট এনি কি বলবো ঝামেলা ছাড়াই প্রচার পর্ব চলছে। তো ভোট পর্ব প্রায় শেষ হয়ে গেল, ভোটের দিনক্ষণ চলে আসলো, সম্ভবত আজকে প্রচার সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। তো এই মুহূর্তে আপনাদের ঘুরে ঘুরে দেখালাম এবং কে কীরকম পারফরমেন্স দেখাচ্ছে সেটাও আমি বললাম। তো ভোটের ব্যাপারটা আলাদা ব্যাপার, ভোটের রেজাল্ট বেরোলেই বোঝা যাবে কার হাসি শেষ হাসিটা হাসবে। এই মুহূর্তে এখন অপেক্ষা করার এবং জনগণ কাকে চাইছে সেটা দেখার। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ মনে আপনাদের অধিকার, আপনারা প্রত্যেকে ভোট দিতে যাবেন, আশা করি সেখানে পুলিশ মোতায়েন থাকবে এবং আপনাদের অধিকার, আপনাদের মনের ইচ্ছা, যাকে আপনি চান, যে উন্নয়ন করেছে তাকে আপনি ভোট দেবেন। সো আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি, আপনারা অনেক ভালো থাকুন,
অনেক অনেক ভালো থাকি। থ্যাংক ইউ। আপন আপন দলের লোকেরা তাদের প্রচার পর্ব চালিয়ে যাচ্ছে, কেউ আঘাতপ্রাপ্ত হয়নি। আশা করি এই উৎসব আরও বেশি রাঙিয়ে তুলবে 8 তারিখ। সো ধন্যবাদ সকলকে, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।